ইমাম সাহেব নামাজ পড়াবে সহি কিরাতে লেহানে জালি করবে না লেহানে খফি করবে না বড় ভুল করবে না ছোট ভুলও করবে না পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের উপরে জাকাত অজীব হয়ে গিয়েছে জাকাত দেওয়ার সময় কটা মানুষ জাকাত দেয়

এই মাহফিলে অজ করার যোগ্যতা রাখবে কে এখানে বসার যোগ্য কে আলেমরা তো বড় বড় আলেম বড় বড় মুফতি বড় বড় ফকির বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফাসসির তারাই তো এই বসে ওয়াজ করবে জলসা মাহফিল থেকে আমানত উঠে গেছে মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখুন ওখান থেকে আমার হাত গিয়েছে আজকে আপনি স্কুলের শিক্ষাগতার দিকে তাকিয়ে দেখুন ওখান থেকে আমানত উঠে গিয়েছে আজকে রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে দেখুন সেখান থেকেও আমানত উঠে গিয়েছে ও আমার এই জায়গাতেও আজ করার দায়িত্ব ছিল এই মেম্বারে বসার অধিকার ছিল একজন আলেমেন একজন কারি একজন মুফতি একজন মুহাদ্দিস একজন মুফাসসির তিনি তো এখানে বসবেন কিন্তু আজকে অধিকাংশ জলসা দিকে তাকিয়ে দেখুন কোন মুফতিরা জায়গা পায় না কোন মহাদিস এখানে বসতে পারে না মুফাস্তির এখানে বসতে পারে না কোন ফাঁকি এখানে বসতে পারে না কে বসে এখানে কে বসছে এখানে এখানে

অধিকাংশ স্টেজের দিকে তাকিয়ে দেখুন কমিটি সাহেবরা তারা আল এই ইমাম সাহেবকে বলে না যে ভাই একটা বক্তা দাওয়াত করে দাও ইমাম সাহেবকে বলে না কারণ ইমাম সাহেবকে বললেও মুফতি সাহেব দাওয়াত করবে মোহাদ্দিস সাহেব দাওয়াত করবে মুফাসিরকে দাওয়াত করবে ওই ইমাম সাহেবকে বলে না ওরা নিজেরাই ইউটিউব খোলে আর বক্তা দেখে কার গলাতে সুর কি বলছে ওটা দেখে না সুর করে বলতে পারলেই তো আজ হয়ে যায় সমাজ শেষ ও আমার ও মুসলমানের ছেলে রাম একেবারে হক কথাটা বলে যাই আজকে এমন কিছু বক্তা এসেছে ফুরফুরার নাম ভাঙিয়ে তারা জলসা করছে ফুরফুরার মাসলাকির উপরে কথা বলছে আর এমন দলিল দিচ্ছে যেটা অন্য অন্য মতাবলম্বী আলেমেরা তারা শুনে হাসে আর বলে এরাই তো ফুরফুরার বক্তা এরাই ফুরফুরার বক্তা কোরআনও পড়তে পারে না হাদিস বলতে পারে না আসলে আমাদের আলেমরা আছে বড় বড় আলেম তাদের তো আমরা এখানে বসাই না জায়গা দিচ্ছে এখানে বিশেষ করে আমাদের মধ্যে এই রোগটা বেশি ঢুকে আমাদের মধ্যে এই রোগ বেশি ঢুকেছে অন্যরা কিন্তু গোড়াত গলা দেখে না সুর দেখে না ওরা দেখে চেষ্টা করে আমাদের মাদ্রাসার সাইফুল হাদিসটা কি আছে ওকে আনব আমাদের মাদ্রাসার সাইকুল হাদিস কে আছে আর আমাদের গুলো দেখে কার গলাতে সুর আছে ও ভাই আমার জলসা মাহফিল থেকে আমানত উঠে গিয়েছে আজকে এই বক্তার কাছে কি আমানত ছিল এই বক্তার কাছে আমানত ছিল আপনাদেরকে কোরআন শোনাবে হাদিস শোনাবে ফিকার কথা শোনাবে উসুল বালাগাতের কথা শোনাবে কোরআন হাদিসের জ্ঞানটা আপনাদেরকে দেবে কিন্তু না 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 জানা কি দাওয়াত করছেন তিনি তো কোরআনও পড়তে পারে না আপনি তো বোঝেন না আলেমরা বোঝে সেই জন্যে আজকে বর্তমান জলসা মাহফিলে দেখবেন আলেমরা কিন্তু বসে না ওই ইমাম সাহেবকে বসতে বললেও বসে না কারণ ও তো জানে ওখানে কি হচ্ছে আর কমিটি গুলো বলবে এই মাম সাহেব চলবে না ও আমাদের স্টেজে বসে না ওই মাম সাহেব চলবে না ও মুরব্বিয়ানেরা আজকে জলসা মাহফিল থেকে আমানাত উঠে গিয়েছে কোরআন হাদিস শোনাটা ছিল আপনাদের আমানত সেটা উঠে গিয়েছে খায়ানাত হয়ে গিয়েছে আজকে ইমামতির দিকে খেয়াল করুন মসজিদের মেম্বার থেকে আমানাত উঠে গিয়েছে ইমামের কাছে আপনাদের কি আমানাত ছিল বলেন তো ইমামের কাছে আমানাত কি বুঝতে পারছেন না আমার কথা বুঝতে পারছেন তো বলবো আমি কথা ইমামের কাছে কি আমানত আছে ইমামের কাছে কি আমানত আছে বাবা ওই ইমামের কাছে আমানত হলো মুসল্লিদের নামাজ ইমাম সাহেব নামাজ পড়াবে সহীহ কিরাতে লেহানে জালি করবে না লেহানে খফি করবে না বড় ভুল করবে না ছোট ভুলও করবে না শুদ্ধ কেরাতে নামাজটা আদা করে নেবে লেহানের জলি যদি কেউ করে নামাজ পড়তে পড়তে যদি বড় ভুল হয়ে যায় লেহানের জলি হচ্ছে আক্ষরিক ভুল নামাজ পড়তে পড়তে যদি ইমামের আক্ষরিক ভুলটা হয়ে যায় ফতোয়া হলো নামাজ ফাসিদ হয়ে যাবে বলুন বলুন যদি ইমাম সাহেব শুদ্ধভাবে কিরাত না পড়তে পারে কিরাতে যদি লেহানে জলি হয়ে যায় ইমামের যদি নামাজ না হয় মুসাল্লির কি নামাজ হবে হবে না ও আমার ইমামের দায়িত্ব শুদ্ধকেরাতে নামাজ আদা করে দেবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরান হাদিস থেকে কথা বলবে নামাজের মাসলাম আসায়েলগুলো শেখাবে কেমনও ইমাম আছে তাকে যদি জিজ্ঞেস করেন নামাজের ফরজ কটা বলতে পারবে না নামাজের ফরজ কটা জিজ্ঞেস করলে বলতে পারে না এই ইমাম মুসাল্লিকে নামাজের কানুন কি শেখাবে শেখাতে পারবে অধিকাংশ মসজিদে তাকিয়ে দেখুন ভালো হাফেজ ভালো কারিকে নিয়ে যাচাই করুন সর্বনাশ সর্বনাশ দোষটা কি ইমাম সাহেবের নামাজের কথা বলেন দোষটা ইমাম সাহেব না কমিটির কমিটির দোষ না কমিটি মসজিদটাকে সুন্দর করে তৈরি করলো মসজিদে মার্বেল বসালো মসজিদটা অত্যন্ত চাকচিক্য করল মসজিদে লাইটিং করল সুন্দর ফ্যান দিল এসি দিল মসজিদটাকে একে মানে মনোরম তৈরি করলো ওই কমিটি যখন ইমাম সাহেব খোঁজে ফুরফুরা শরীফের হুজুর আসে মুফতি সাহেবরা আসে আর তাদেরকে বলে হুজুর একটা ইমাম সাহেব দেখে দিন একটা ইমাম দেখে দিন কেমন ইমাম বড় সড়ো ইমাম লাগবে না বড় মুফতি লাগবে না বড় কারি লাগবে না বরং এমন ইমাম দেখে দিন যেন আমাদের যাহাই করে নামাজটা পড়িয়ে দিতে পারে কারণ আমরা মাইনে বেশি দিতে পারবো না আমরা মাইনে বেশি দিতে পারবো না দু হাজার কি তিন হাজার আচ্ছা দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজারে ইমাম সাহেব খুঁজলে ভালো ইমাম পাবেন তো নাকি হবে না ভালো মুহাদ্দিসকে পাবেন না মুফাসসিরকে পাবেন না মুফতিকে পাবেন না ভালো কারীকে পাবেন না ওই রকম ইমাম নিতে হবে যে লেহানে জলি করবে নামাজের ফরজ ও ওয়াজিব গুলো জানে না এমনই ইমাম পাবেন ও মুসলমানেরা মসজিদের ইমামতি থেকে থেকেও আমানা দুটে গিয়েছে ও ভাই জানেন আমার আজকে শিক্ষাগতার দিকে তাকিয়ে দেখো বলুন শিক্ষা কথা থেকে আমানাত উঠে গিয়েছে আজকে বর্তমানে এটা গোপন কথা না শুধু আমি একটু বুঝিয়ে দিচ্ছি কোন পরিস্থিতিতে আমরা এসেছি আজকে শিক্ষা কথায় আমানাত চলে গিয়েছে একটা শিক্ষকের কাছে আমানাত কি আছে শিক্ষকের কাছে আমানাত কি একটা শিক্ষকের কাছে আমানাত হলো ছাত্রের শিক্ষা তাই তো নাকি শিক্ষক স্কুলে যাবে সুন্দর করে বইটা পড়াবে সুন্দর করে দর্শ দেবে ছাত্র ওই পাঠটা বুঝে নেবে মুসলমানের ছেলেরা কিন্তু আজকে দিকে তাকিয়ে পশ্চিম বাংলার শিক্ষক নিয়োগের পদ্ধতিতে ও ভাইজন আপনি দেখুন নতুন নতুন যত শিক্ষক হয়েছে অধিকাংশ শিক্ষাগুলো যোগ্যতাতে হলো না তবে যাদের যোগ্যতা আছে তাদেরকে বলছি না অধিকাংশ শিক্ষক তারা কিন্তু যোগ্যতায় হলো না আজকে যা হয় করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে টুকে ঝুঁকে যা করে উচ্চ মাধ্যমিক চাকরি করবে টাকা টাকা আছে লাখ ঘুষ দিয়ে দিয়েছে পরীক্ষা দিতে হলো না পরীক্ষা জেনে জেনে দিয়ে দিয়েছে পরীক্ষা পরীক্ষা জেনে দিয়েছে দেখা গেল তার মোবাইলে তার অ্যাপার্টমেন্ট লেটারের অর্ডার চলে এসছে বলেন এই শিক্ষকটা কি গিয়ে তার ছাত্রের আমানত রক্ষা করতে পারবে এমন ও শিক্ষক আমার নিজের চোখে দেখেছি বাবা ভুল কথা বলছি না তাকে যদি বলা হয় তুমি সুন্দর করে তোমার ঠিকানাটা ইংরাজিতে লিখে দাও লিখতে পারে না ভালো লিখতে পারে না নিজের চোখে দেখা এই রকম ছেলে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে প্রাইমারির মাস্টার হয়ে গিয়েছে এই শিক্ষক নাকি তার ছাত্রের আমানত রক্ষা করতে পারবে 2016 তে एसएलएसटीতে 1911 বারুর শিক্ষক নিয়োগ হয়েছে ও মেনার চোখে দেখা একেবারে জানা শুনো বলছি 15 লাখ টাকা করে ঘুষ দিয়েছে ওই ছেলেটা যা হয় করে বিয়ে পাস করে যে যা হয় করে ঠেলে গুজে বিয়ে পাস যদি বলা হয় এক লাইন ইংরেজি পড়ো ও পড়তে পারবে না ইংরেজি এক লাইন ভালো করে পড়তে পারবে না ওই ছেলেটা হাই স্কুলের শিক্ষক হয়ে গিয়েছে এই ছেলেটা কি তার সাথে রত্নের আমানাত রক্ষা করতে পারবে পারবে না তাহলে ইমামতিতে গেল আমানাত জলসা থেকে গেল আমানাত শিক্ষা গেল আমানাত মুসলমানের ছেলেরা এমনি ভাবে আজকে সব থেকে বেশি আমানাত যেখানে নষ্ট হচ্ছে সব থেকে বেশি কোথায় আমানাত নষ্ট হচ্ছে আজকে আপনি আমার কাছে টাকা রাখেন না আমানত রাখেন না আমি আপনার কাছে রাখি না এমন লোক খুব কম আছে মেরে দেওয়া লোকও খুব কম আছে কিন্তু জেনে রাখবেন আমরা যারাই এসে এখানে হাজির হয়েছে একটা রিক্সা চালক থেকে শুরু করে একটা কোটিপতি মানুষ প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের এক জায়গাতে আমানত রেখেছি এক জায়গাতে আমরা আমাদের সম্পদকে আমানত রাখি সেটা হলো আমাদের সরকারের কাছে কাছে আমানাত রেখেছি সরকারের কাছে আমাদের আমানত আছে ও ভাই জানের আমার আপনি চাষ করেন চাষ করেন আপনি একটা ঔষধ কেনেন বিষ কেনেন তাতে তার থেকে আমানাত আপনি সরকারকে দেন ওটা একটা চল্লিশ টাকার একটা ঔষধ আপনাকে একশো টাকাতে কিনতে হয় তার থেকে সরকারকে ট্যাক্স দিতে হয় আপনি সার কেনেন কুড়ি টাকা সারের কেজি চল্লিশ টাকাতে কিনতে হয় তাতে আপনাকে

কেনেন দানা কেনেন কুড়ি টাকার দানাটাকে পঞ্চাশ টাকাতে কিনতে হয় এর থেকে সরকারকে ট্যাক্স দিতে হয় আপনি যাই কেনেন তার থেকে সরকার ট্যাক্স পেয়ে যায় আমাদের টাকা সরকারি ফান্ডে আমরা রেখে দিই কি জন্যে কি জন্যে বাবা ওই ট্যাক্সের টাকা নিয়ে সরকার আমাদের রাস্তাঘাটটা সুন্দর করবে আমাদের স্কুল মাদ্রাসাগুলো সুন্দর করবে আমাদের পরিবেশ সুন্দর করে দেবে ও মুসলমানের ছেলেরা কিন্তু তাকিয়ে দেখুন আজকে এখান থেকে সব থেকে বেশি আমানত নষ্ট হয়ে যাচ্ছে ও আজকে যদিও আজকে বসিরহাট এলাকাটা যত রাস্তা দেখিয়েছি সমস্ত রাস্তায় অধিকাংশ রাস্তায় আমি সুন্দর দেখেছি কিন্তু আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ ও আমার একটা রাস্তার জন্য পঁচিশ কোটি টাকা অন্যের পকেটে চলে গেল আর অর্ধেক টাকার কাজ হচ্ছে বলুন বলুন আমাদের আমানাতটা নষ্ট হলো কিনা নষ্ট হয়নি ওই জন্য আমার এমনইভাবে সব জায়গা থেকে আমানত উঠে গিয়েছে আল্লাহ নবী বললেন যখন আমার উম্মত থেকে যখন আমার উম্মতেরা আমানতকে গনিমত মনে করবে আমানতকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করে নিজেদের মধ্যে ভাগ ভাগাভাগি করে নেবে আল্লাহ নবী জানান ওই সময় তোমরা তা কিয়ামতের অপেক্ষা করো ওই সময় তোমাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত আসতে থাকবে ওই মুসিবতকে বান্দা তোমরা ঠকাতে তিন নাম্বারে নবীজিটা বললেন ওয়জ্জাকা তুমা গো আল্লাহ নবী জানান যখন আমার উম্মাতেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো ও মুসলমানের ছেলেরা আজকে দেখুন দেখুন আজকে আমাদের সমাজে একটা গ্রামে যদি একশো মানুষ বাস করে খোঁজ নিয়ে দেখুন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষের উপনে জাকাত অজীব হয়ে গিয়েছে কত জাকাত দেওয়ার সময় কটা মানুষ

কিন্তু সাড়ে বাহান্ন ভরির উপর দাম কত স্বর্ণকারের কাছে হিসেব করে দেখুন বর্তমানে আটশো টাকার বেশি এক ভরি সোনার দাম না সব থেকে ভালো রূপ যদি আপনি নেন যার দাম হবে আটশো টাকা ভরি এখন হিসাব করুন বাহান্ন ভরি সাড়ে বাহান্ন ভরির রূপার দাম কত হবে ওভয়ের চল্লিশ বেয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি এক একটা মানুষের কাছে থাকে আর এক বছর যদি তা অতিক্রম হয়ে যায় তার উপরে জাকাত অজীব হবে চল্লিশ ভাগের এক ভাগ তার উপরে জাকাত দেওয়া অজীব হয়ে যায় ও মুসলমানের ছেলেরা এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মানুষ আজকে গ্রামে নাই না আছে বেশিরভাগ আছে না কিন্তু জাকাত দেওয়ার সময় সেই আদিম কাল থেকে যারা দিয়ে আসে ওই বড় বাড়িটা দেয় ওরাই জাকাত দেয় সব লাইন দেয় ওই বাড়ি ও মুসলমানের ছেলে না জাকাত দেওয়া যখন জরিমানা মনে করু আল্লাহ নবী জানান এই সময় বিপদ আসবে ওই সময় তোমরা কয়েমতের জন্য অপেক্ষা করো জাকাত এমন একটা জিনিস এই জাকাত যদি আপনি না দেন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাকাত যদি না দেয় তার অপরাধটা কত বেশি শাস্তিটা তার কত বেশি আল্লাহ পাক বলেন الذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم

তার মূল হলো সোনা অর্থাৎ যার কাছে এক ভরি সোনা আছে তো মনে করতে হবে তার কাছে এক ভরি সোনারই টাকা আছে অতটাই টাকা আছে কারো কাছে যদি এক লক্ষ টাকা থাকে এটাই হিসাব করবেন আপনার কাছে এক লক্ষ টাকার মতো সোনা আছে তাম পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার মূল হলো সোনা আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরেও আমাদের একেবারে অর্থনৈতিক ধরেই তিনি বলে দিয়েছেন তোমাদের মধ্যে জানা সোনার উপকে জমা করে রেখে দেয় এবং তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ যাকাত ادا করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিনে ওই সোনার উপকে জাহান্নামের আগুনে তপ্ত করা হবে গরম করা হবে অতঃপর ফাতুক ও বিহা জিবালুহ ও জুনুবুহ ও যুহুরুহ তাদের মুখে দাগ দেওয়া হবে মুখে দাগ দেওয়া হবে পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে ও আমার বান্দা এই তোমার সম্পদ এই সেই তোমার সম্পদ যে সম্পদ তুমি জমা করেছিলে কিন্তু জাকাত আদা করনি ও মুসলমানেরা এটাই হলো জাকাত না দেওয়ার সাজা আল্লাহ নবী জানান আমার উম্মতেরা যখন জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো আর ওই সময় তোমাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত নেমে আসবে মুসিবত তোমরা সামলাতে পারবে না শরীফ আল্লাহ

যা পাখি তুই য ওড়ে দিলাম চিঠি লিখে ঘরে যা পাখি তুই যারে চিঠি নিয়ে চিঠির ভিতর দিলাম সালাম ভরে যা পাখি তুই যা রে আলমুদিনায় ও আল্লাহ হুম ও মাইজা নিাম আলোচনাতে আমি আগিয়ে যাব

কাউকে আজকে ছাড় দেওয়া হবে না আল্লাহ নবী হাদিসে একটা হাদিসে কাউকে ছাড় দেননি সকলে আমরা একে একে পড়ে যাচ্ছি আল্লাহ নবী জানান যখন আমার উম্মতের আলেম গুলো যখন আমার উম্মতের আলেম গুলো তারা দ্বীনের জন্য নয় দিন ব্যতীত তারা যখন দুনিয়া কামায়ের জন্য দুনিয়ার জন্য ইলম অর্জন করবে ওই সময়তে নবী আমার জানান উম্মত তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে ওই সময় তোমাদের উপরে মসিবত নেমে আসবে আজকে আমাকে উছাড় ছাড় দিলেন না আলেমদের কেউ নবী ছাড় দিলেন না আল্লাহ নবী জানান আলেমরা যখন দিনের জন্য না দুনিয়া কামায়ের জন্য দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য এলেম অর্জন করবে ওই সময় আমাদের উপরে মুসিবত নেমে আসবে তখনই নবী বললেন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো বুঝতে পেরেছেন আমার কথা আজকে দেখেন নবীর হাদিসটা বাস্তবায়িত হয়েছে কিনা হয়েছে কিনা দেখেন আলেমদের দিকে তাকিয়ে দেখেন আলেমরা কিন্তু দুনিয়ার জন্যelemorjun করে না অধিকাংশ আলেম হয়ে গিয়েছে দুনিয়াদার দ্বীনের জন্য elemorjun করে না আজকে যারা elemorjun করছে অধিকাংশই তারা দুনিয়া কামায়ের জন্য elemorjun করছে দুনিয়া কামায়ের জন্য elemorjun করেছে ও ভাইরা আমার ভালোভাবে তাকিয়ে দেখুন একটা ছেলে মাদ্রাসাতে পড়ছে তার টেন্ডেন্সিটা কি তার মাইন্ডটা কি এসেছে সে সবে এইট নাইনটে পড়ছে সিনিয়র মাদ্রাসাতে খারিজি মাদ্রাসার কথা বলছি না আমি আগেই বলেছি খারিজি মাদ্রাসায় যারা পড়ে তারা একটু ভালো করে পড়ে কিন্তু তাদের কিন্তু এই মজলিসে খুব কমানে যত বক্তা আছে অধিকাংশ বক্তাকে দেখবেন তারা সিনিয়র মাদ্রাসে পড়া বক্তা ওরা দেখবেন নাইন টেনে উঠেছে আর একটু গলার সুর হচ্ছে গলার সুর আছে গজল বলতে শুরু করে দিয়েছে শিল্প পি হয়ে গিয়েছে গাইতে শুরু করে দিয়েছে এরপর যখন একটু বড় হলো ফাজেলে উঠলো 11 12 ক্লাসে পড়তে শুরু করলো সবে একটু গো ফুটেছে দাড়ি উঠেছে এখনো চেষ্টা করছে কিভাবে মাইকটা ধরবে আওয়াজ করবে আওয়াজ করবে হুজুররা অনেক টাকা কামাই করে সারা রাতে 10000 15000 20000 টাকা ইনকাম করে আমিও বক্তা হব আমিও বক্তা হব আমিও জনসা করব হাজার হাজার টাকা কামাই করবো একটা হাফেজ ছেলে সে হাফেজ হলো আল্লাহ পাক হাফেজ কি সম্মান দিয়েছে হাফেজকে কি ইজ্জত দিয়েছে আল্লাহ নবী জানান একজন হাফেজ এ কোরআন কে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে সুনান তিরমিজি শরীফের মধ্যে এসেছে সুনান সুনান দারমির ভিতরে হাদিস দিয়েছে যে আল্লাহ নবী জানান মান কোরআন ফাস্ত

আল্লাহ জানান কায়ামতের দিন কঠিন বিচারের দিনে ওই বিনা হিসাবে আল্লাহর হাফেজের ভিতরে চলে যাবে শুধু শুধু কোরআন নয় আল্লাহ নবী জানান এমন কি তার পরিমাণে এমন দশজন ব্যক্তি থাকবে যাদের জন্যে জাহান্নামা অজীব হয়ে গিয়েছে এই রকম জাহান্নামা অজীব

এটাই তার মাকসাদ সে কিন্তু তার হিপসটাকে নিয়ে কাজে লাগালো না ও ভাইরা আমার ও মুসলমানের ছেলেরা তো অবশ্যই দুনিয়ার জন্য ছুটতে হবে দুনিয়ার জন্য তো তার রিজি কমিশন করতে হবে কিন্তু কোরআনকে অবলম্বন করে নয় কোরআন তেলাওয়াত করতে নিলো বাড়িতে খুলুসিয়াতের সঙ্গে তেলাওয়াত করবেন যেটাই দেবে সেটাই আপনার জন্য রিজিক আল্লাহ পাক ওতেই বরকত দেবে কিন্তু উদ্দেশ্য যদি কোরআন তেলাওয়াত করে ইনকামের লক্ষ্য হয় খতম তারাবি পড়ে ইনকামের লক্ষ্যটা হয় সব কিছু বেকার হয়ে যাবে হাফেজে কোরআনের উদ্দেশ্য এটা আলেমের উদ্দেশ্য জলসা করবে আর যে সমস্ত বাপ মায়েরা সন্তান সন্ততি গুলোতে মাদ্রাসাতে পড়ায় হাফেজ হতে দেয় ওই বাপ মারও কিন্তু উদ্দেশ্য ঠিক নয় ওদের উদ্দেশ্য নেই আমার ছেলে হাফেজ হবে আমার ছেলে হবে আমার ছেলে মুফতি হবে আমার ছেলে মুহাদ্দিস হবে আমার ছেলে মুফাসসির হবে আমার ছেলে আলেম হবে কাল কিয়ামতের দিন আমি বাপ ও মা হাফেজে কুরআনের মা হিসাবে বাপ হিসাবে আলেমের পিতা হিসাবে মাতা হিসাবে উঠব এটা কিন্তু উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য থাকে ছেলে আমার আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে ওয়াজ করবে টাকা রোজগার করবে হাজার হাজার টাকা আমার হাতে এনে দেবে হাফেজে কোরআন হাফেজ হবে কারি হবে খতম তারা বি পড়বে আর হাজার হাজার টাকা কামাই করে আমার কাছে এনে দেবে আলেমের উদ্দেশ্য গড়বড় হাফেজের উদ্দেশ্যে গড়বড় আলেম হাফেজের পিতা মাতার উদ্দেশ্য গড়বড় কাজ হবে তো আল্লাহ নবী বললেন তোলিমালি গায়রিদ দ্বীন যখন আমার উম্মতের আলেম গুণ দ্বীন বেদিত এলেম অর্জন করবে ওই সময়তেই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো আর ওই সময় তোমাদের উপরে বিভিন্ন মুসিবত নেমে আসবে থামাতে পারবে না পরিস্থিতিটা কোন জায়গায় বুঝতে আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো আমার কিন্তু আজকে আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে এরপরেও কষ্ট করেই আলোচনা করছি আপনার সকলে শুনছেন তো কথা আমার কথা বুঝতে পারছেন তো তাকবির দান তো সকলে বুঝতে পারিনি ডানে বামের লোকেরা কেউ বুঝতে পারিনি যা বুঝেছে মিডিল লোকেরা সকলে দেখি সকলে বুঝেছে কিনা না রায় তাকবির আরো জোরে না রায় তাকবির সিলসিলায় হক ফুরফুরা শরীফ

এরপরে জানিয়ে দিয়েছেন আপ আর জুলু ইম্র আদা ও আপ্পা যখন আমার ওম্মা তের যুবকগুলো পিতা মাতা তাকে কষ্ট করে মানুষ করে বড় করে তুলেছে পিতামাতা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে না কত কষ্ট করে মানুষ করে আল্লাহ পিতা মাতাকে কি সম্মান দিয়েছে কোরআন শরীফ সোনুল লুকমানের ভিতরে اللبن ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ووالي والديك الى المصير আল্লাহ পাক বলে ও আমার বান্দারাঙা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার বান্দারা ও ছেলেরা ও সন্তানেরা ও যুবকেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম বমা সাইনাল ইনসানাবি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু না আলা অহনেন ও সন্তানেরা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো কারণ আল্লাহ পাক জানা তোমাদের পিতামা তোমাদের মা তোমাদের মা তোমাকে কষ্টের পর কষ্ট সুজ্য করে গর্ভধারণ করেছে আফিসালহু আমাইন দুই বছর তোমাকে গায়ের রক্তকে পানি করে দুধ পান করিয়েছে তাই আল্লাহ পাক জানান ও সন্তান ও ছেলে মেয়ে শোনো শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই জন্য তোমরা আমি আল্লাহ পাক আমার সুকুন গুজানি হও আমার সুকুন গুজানি হও সাথে তোমাদের পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও ও ছেলেরা ও জনেরা ও যুবকেরা আল্লাহ পাক মা বাপ এত সম্মান দিয়ে দিয়েছে এত ইজ্জত দিয়ে দিয়েছে কোরআন শরীফ সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক জানান আল্লাহ রব্বুল আলামিন জানান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাপাকাত এত সম্মান দিয়েছে এত ইজত দিয়েছে পাক জানান ও সন্তানেরা ও যুবকেরা আমি পাক তোমাদেরকে হুকুম দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত তোমরা করতে পারবে না এরপরে আল্লাহ যে কাজ দিলেন বান্দা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে জেনে বলুন সুবহানাল্লাহ যখন তোমাদের পিতা মাতার ভিতরে একজনকে অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থাতে পাবে বৃদ্ধা অবস্থাতে পাবে ও ছেলেরা ও মেয়েরা ও সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতাকে যেন কষ্ট দেবে না তোমাদের ছোটবেলাতে তারা কত কষ্ট করে মানুষ করেছে তপ্ত শীতের রাতে তুমি যখন তোমার মায়ের গায়েতে পিসাব করেছিলে মা একবারও তোমাকে তীর তিরস্কার করেনি একবারও তোমাকে বকা ঝকা দেয়নি একবারও তোমাকে কষ্ট দেয়নি আব্বা তোমাকে কষ্ট দেয়নি একটা কথা বারবার তুমি মা বাপকে জিজ্ঞেস করেছ বাপ মা প্রত্যেকটি কথার টুক টুক করে জবাব দিয়েছে বান্দা ওই পিতা যখন তোমাদের বার্ধক্যে পৌঁছে গিয়েছে তোমাদের সামনে তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে যেন তোমরা তাদের সাথে এমন খারাপ আচরণ করবে না যেন তোমাদের আচরণের কারণে তোমাদের পিতা মাতা তোমাদের মুখ দিয়ে একবার উপশব্দ ব্যবহার করে সন্তান যেমন বাচ্চা বেড়াতে ছোট বেলাতে কেতায় পেস্তাব করেছে গায়ে পেস্তাব করেছে পায়খানা করেছে বাপ মা বুড়ো হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে তাদের মাথাটা ঠিকঠাক কাজ করে না তারাও কুচি মানুষের মতো হয়ে যায় একটা কথা বারে বারে বলে কাতাতে বিস্তাব করে গায়েতে পেস্তাব পায়খানা করে ও সন্তান ও যুবক ওই সময় যেন পিতামাতার ঝালা পালাতে পিতামাতার এই অবস্থাতে একটা কথা বারবার বলার কারণে যেন তোমরাও যেমন ছোটবেলাতে মা বাপের কাছে কষ্ট পাওনি অনুরূপ ভাবে তোমরাও যেন তোমাদের পিতা মাতাকে কষ্ট দেবে না জোরে বলুন সুবহান আল্লাহ পিতা কত সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ নবী ঠিক সেই কথা বললেন আতার রাজুল ইমরাতাহ পিতা পিতামাতা সন্তানকে কষ্ট করে মানুষ করেছে তাকে বড় করেছে সন্তান এখন যুবক হয়ে গিয়েছে বাপ মা সন্তানকে দেখে সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছে বাপ মাতাকে তাকে বিয়ে দিল অতবা সে নিজে বিয়ে করলো দুরকমই হচ্ছে তো নাকি সমাজে বাপ দিচ্ছে একাও করছে তাই আমি বলেছি বাবা আল্লাহ নবী জানান ওই যুবকটা যখন বড় হয়ে গিয়ে বিয়ে দিল তাকে বউ ঘরে আসলো আল্লাহ নবী জানান আতার রাজুলু ইমরাতাহু যখন ওই ছেলেটা তার করতে এবং মায়ের নাফার মানি করতে থাকবে সে তার বিবির কথা শুনে মায়ের নাফার মানি করবে বিবি যেটা বলে সেটা শুনে বিবিতাকে পার্কে যেতে বললে পার্কে যায় বিবিতাকে হাজার টাকার স্ক্রিন টাচ কিনতে বললে কিনে দেয় কিন্তু একটা শাড়ি কিনে দিতে বুকটা ফেটে যায় আল্লাহ নবী জানান যখন আমার যুবক বিবির কথা শুনে তার মা কে দূরে সরিয়ে দেবে মা কষ্ট দেবে ওই সময়তে তোমরা ঘটনা ঘটছে না ঘটে না ঘটনা ঘটছে না নবীর হাদিস বাস্তবায়িত হচ্ছে কিনা বলেন হচ্ছে তো হে আমার নবী জানা ওয়াদনা সাদিকহু ওয়া আকসা আবাহু আদনা সাদিকহু ওয়া আকসা আবাহু যখন আমার উম্মতের যুবক বন্ধুকে কাছের মনে করবে বন্ধুবন্ধুকে কাছের মনে করবে ওয়াদনা সাদিকহু ওয়া আকসা আবাহু বন্ধুকে কাছের মনে করে তার পিতাকে দূরে সরিয়ে দেবে পিতাকে সরিয়ে দেবে আজকে তাকিয়ে দেখুন সমাজ আপনার ছেলেটা যুবক হয়েছে বড় হয়েছে সত্যি সে তার বন্ধুকে কাছের মনে করেছে কিনা বাপ তাকে মানা করলো বাপ ওখানে যাবি না ওই যাবি না ওই কাজটা করবি না কিন্তু তার বন্ধু তাকে ফোন করার সাথে সাথে ওই ছেলেটা সে চলে আয় ফোন কথাতে মেতে গেল আল্লাহ নবী জানান যখন আমার উম্মতের যুবকগুলো বিবির কথা শুনে মাকে দূরে সরিয়ে দেবে আর বন্ধুকে কাছের মনে করে বাপকে ধমক দেবে বাপকে দূরে শুনিয়ে দেবে আল্লাহ নবী জানান ওই সময় তোমরা কায়ামতের জন্য অপেক্ষা করো দরুদ শরীফ আল্লাহ বক্তা নিয়ে আসার চেষ্টা করতে হবে কমিটির ছেলেরা যে কেউ বক্তা নিয়ে চেষ্টা করতে হবে ভাই সাহেব কষ্ট হচ্ছে আর দশ মিনিট সময় বাকি আছে দশ মিনিট বলবেন বক্তা নিয়ে আসার চেষ্টা করতে আল্লাহ ভাইরা আপনি বসেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত যাবো আমি কষ্ট যতই হোক আপনাদের ছেড়ে যাব না ইনশাআল্লাহ তক বিদ্যান না রায় আর জোরে নারায়ে তাকবীর আমার ভাইরা বাবাজিরা মাশাআল্লাহ আপনারা যথেষ্ট চাঙ্গা আছেন আপনারা যথেষ্ট চা চাঙ্গা থাকলেই না বাবা কেন অবশ্যই আছে আচ্ছা তাহলে রাসূলুল্লাহর হাদিসগুলো সত্যি বাস্তবিত হচ্ছে না আজকে কোন পরিস্থিতিতে আছে আমরা বুঝতে পাচ্ছেন তো নাকি এরপরে নবী কি বলছেন ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ আল্লাহ নবী জানান ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদি যখন আমার উম্মতেরা মসজিদগুলোতে গিয়ে শোরগোল করতে থাকবে মসজিদের ভিতরে গিয়ে যখন জোরে 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 চেঁচিয়ে চেঁচিয়ে উচ্চ আওয়াজে কথা বলতে থাকবে আল্লাহ নবী জানান ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো ঘটনা ঘটে না মসজিদে কি আমরা চুপ থাকি নাকি মসজিদে গেলে আমরা চুপ থাকি তো দেখবেন সব মসজিদে বাবাজি বাইরে ঘটে কোনো কথা নাই মসজিদের মধ্যে ঢুকে দুনিয়ার যত কথা সব মসজিদ এটাই যেন পার্টি অফিস সব কথা মসজিদের ভিতরে ও আমার আল্লাহর নবী তাই জানিয়েছেন কায়ামতের পূর্ণ লক্ষণে মসজিদগুলোর আমরতুন ওহিয়া কোরআনুম মিনাল হুদা মসজিদের ভিতরে গিয়ে মানুষ জোরে জোরে কথা বলবে চচিয়ে চচিয়ে কথা বলবে আল্লাহ নবী জানেন আখির জামানাতে আমার মসজিদগুলো অত্যন্ত সুন্দর করবে চাকচিক্যময় মসজিদ করবে অত্যন্ত ভালো মসজিদ করবে মসজিদ অত্যন্ত চাকচিক্যময় হবে ওই মসজিদে মুসল্লিও হবে কিছু ঠিকঠাক থামবে কিন্তু নবী জানা ওই মসজিদে গিয়ে উম্মত আমার যতটা হেদায়েত পাবে তার থেকে বেশি গোমরাহির পথ নিয়ে আসবে মসজিদের ভিতরে গিয়ে উম্মত যত আনা সব কামাই করবে যতটা না নেকি কামাই করবে তার থেকে বেশি গুনাহ নিয়ে ফিরে আসবে নবীজির হাদিস বাস্তবিত হলো না

জামানাতে আমার উম্মাতের ভিতরে যখন ব্যাপক ভাবে গায়িকার সংখ্যা বেড়ে যাবে গায়িকার সংখ্যা বেড়ে যাবে আর বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে আল্লাহ নবী জানান ওই সময় উম্মাহ তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো ওই সময় তোমাদের উপরে মুসিবত নেমে আসবে নবীজি কি বললেন কি বলেছে জহরাতিল কায়নাতু ওয়াল মাআজিফু আল্লাহ রসুল বললেন যখন আমার উম্মতের ভিতরে বেড়ে যাবে অর্থাৎ গায়িকা 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 বোঝেন কাকে বলে গায়িকা সবাই বুঝতে পারছে না নবী বলছে যখন গায়িকা বেড়ে যাবে আর ঢোল তবলা বেড়ে যাবে বাদ্যযন্ত্র গায়িকা হচ্ছে ছেলেরা যারা গজল করে বা গান করে ওদের কি বলে গায়ক বলে তো আর গায়িকা যারা মেয়েরা গান গজল করে তারাই গায়িকা তাই তো তাহলে মেয়েরা যারা গান করে গজল করে এরা হচ্ছে গায়িকা নবী কিন্তু গায়কের কথা বলেনি এখানে কয়নাত এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস নবী বলেছে গায়িকার সংখ্যা বেড়ে যাবে আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বেড়ে যাবে আচ্ছা আজকে বুকে হাত দিয়ে বলেন তো গায়িকা বেড়েছে না কমেছে বাস্তবায়িত হয়েছে না হয়নি এখানে হয়েছে। হয়েছে এই আল্লাহ নবী বললেন যখন আমার উম্মতের ভিতরে গায়িকার আরও বেড়ে যাবে আর বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওই সময়ে কায়ামতের জন্য অপেক্ষা করো বাবা আজকে গায়িকার সংখ্যা কেমন বেড়েছে এই গ্রামে বড় বাকড়াতে মাশাআল্লাহ অন্য জায়গায় হয় কি জানি না কিন্তু এখানে হয় নি এটা প্রমাণ হয়ে গেছে কিন্তু আজকে ফ্যাশান হয়ে গিয়েছে যত জলসায় যাই বেশিরভাগ জলসায় বলে হুজুর কালকের লোক ভর্তি হয়ে গেছে জায়গা দেওয়া যায়নি কালকে জায়গা দেওয়া যায়নি কমিটি সেবা জলসার আগের দিনে গজলের অনুষ্ঠান না দিলে ঠিক জলসাটা যেন মানানসই হয় না জলসা দেবে আবার ডাকবে কাদের গায়িকাদের ওই মেয়ে শিল্পী রাজবে আর ছেলে শিল্পী এক জায়গায় এসে তারা গজল গাবে ছেলেরাও যেখানে মেয়েরাও সেখানে শ্রোতাও ছেলে মেয়ে এক জায়গায় কোনো পার্থক্য নাই ও মুসলমানে ছেলেরা আল্লাহ নবী জানান যখন গায়িকা বেড়ে যাবে তখনই এর জন্য অপেক্ষা করো একটা মেয়ের তো গজল গাওয়ার কথা ছিল না তার কাজ ছিল কি

দাদা হুজুরের বিস্তারিত জীবনী লিখেছেন ওই জীবনী বইয়ের ভিতরে হুজুর এসে গেছে আপনার সকলে খুশি না বেজা খুশি তো নাকি দাদা পীরের আওলাদ এসেছে আপনারা খুশি না অবশ্যই খুশি হতে হবে আমার দাদা পীরের আওলাদ আপনাদের খুশি হতেই হবে

আউলাদে মুজাদেদে জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা পীরজাদা ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর কথা বলছিলাম কি তাহলে গজল গাইতে পারে তিনটি শর্তে গজল গাওয়া জায়েজ না হলে গজল হারাম শুধু ছেলেদের গজল বললেই হবে না গজল গাওয়ার জন্যে তিনটি শর্ত এক নাম্বার যিনি গজল গাবে তাকে পুরুষ হতে হবে অর্থাৎ মহিলা গজল বললে সেটা চলবে না হারাম দুই নাম্বার গজল যেটা হবে সেটা গানের সুর চলবে না যদি গানের সঙ্গে মিলিয়ে কেউ গজল বলে এই গজলটাও হারাম আর যদি যিনি গজল গাবে পুরুষ হলেও তাকে রসুল হতে হবে রসুল যদি না হয় সবাই পড়তে পারবে ও মাইনা তবে বলুন বলুন গজল যারা পুরুষরা গাচ্ছে অধিকাংশ গুলো আছে বলে মনে হয় অধিকাংশ দাড়ি কাঁচা দাড়ি চাঁচা জার দাড়ি নাই মুখে সে কে আশিক এর হতে পারে হতে পারে কোনো দিন সম্ভব নয় এমন গজল শিল্পী আছে আমার নিজের চোখে দেখা বাবা নিজের চোখে দেখা দেখেছি বলছি কোন মিথ্যা কথা নয় উঠে গজল গে নবীর শানে গজল গে আর এক জায়গায় নারী পুরুষ সাজলামি কুচছে আর শিকারের সাইসাই করে টানছে বল কথা আমার নিজের চোখে দেখা দেখে বলছি শিকারের খেয়ে ঠোঁট পুরো কালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তবে ওই তো আরেকজন সাক্ষী আচ্ছা এ কি আসে এর গজল বলা যায় না ওই দানি চাচা মাল সিগারেট খাওয়া মাল দানিয়ে পেশাব করা মাল ও যতই সুন্দর করে গজল গায়ো কর গজল শুনবেন না শুনতে পারেন যার গজল শুনবেন দেখুন মুখে দাঁড়িয়ে আছে চরিত্র ভালো আছে ভালো ছেলে তার মুখে থেকে রাসূলুল্লাহর শানে নাদ শুনুন আর মহিলার গজল তো চলবেই না চলবে না ওই মহিলাটা ওর জায়গা ছিল ঘরের ভিতরে বাচ্চা মেয়ে যখন 5 বছর ছয় বছর বয়স তাকে শেখান নবীর ভালোবাসা শেখানোর জন্যে তাকে গজল শেখান অসুবিধা নাই সে গজল বলু পাঁচ বছর বলু ছয় বছর বলুক সাত বছর আট বছর ন বছর এরপরে ঘরের ভিতরে সুন্দর করে গজল গায় পিতা খুশি হয় মাতা খুশি হয় ঠিক আছে কোনো অসুবিধা নাই ওই বাচ্চা মেয়েটা বড় হয়ে গিয়েছে বাড়িতে গাইতে গাইতে পাড়াতে বুদের কাছে গাইতে গাইতে সুন্দর লাগছে সকলে ভালো বলছে স্টেজে এসে গাইতে শুরু করেছে নবীর মেম্বারে উঠে দাঁড়িয়ে গজল বলছে চলবে আর সামনে যারা থাকে এরা কারা বুড়োরা কিন্তু গজল বেশি শোনে না বেশিরভাগ থাকে সব যুবক এদের তো খুব ভালো লাগে ওই মেয়েটার জায়গা ছিল ঘরের বিতনে। আপনি বলবেন শ্রোতা যারা আছে গজল শুনতে এসেছে কোরআন ফলো করুন আহজাব যুদ্ধ গজায় আহজাব তথা খন্দক যুদ্ধের আগ পর্যন্ত তার আগে পর্দার বিধান ছিল না স্বাভাবিক পর্দার ছিল গজওয়াই খন্দকের দিনে চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গিয়েছে পর্দার আয়াত কাদের ব্যাপারে আল্লাহ পাক আমার নবী বিবিদেরকে ডাক দিয়ে বলেন আমাদের আম্মা জানদেরকে ডাক দিয়ে বলেন ইয়া নিসা আন আহাদিম মিনান নিসা ইনি

পানি পিপাসায় পড়ে যেত যখন তাদের পিপাসা লাগতো হয়তো নবীজির সাহাবারা তাদের একটু পানি খাওয়াতো নবিজির সাহাবাদেরকে নবী বিবিরা পানি পান করাতো ও মুসলমানের ছেলেরা এই নবী বিবিদেরকে সাহাবাদের পানি পান করানোটা এটাও আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাক জানাচ্ছেন কাদের সঙ্গে বলুন এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে আল্লাহ রাসূলের সাহাবাদের থেকে পৃথিবীতে আর কোন মানুষটা আছে যার চরিত্রটা সাহাবাদের থেকে ভালো নবীজি সাহাবাদের থেকে চরিত্র আজ পৃথিবীতে ভালো কোন মানুষ আছে বলে মনে হয় নবীর সাহাবাদের থেকে ভালো চরিত্রের মানুষ আজকে পৃথিবীতে আছে বলে মনে হয় না না যত একটা নারী কি আপনি খুঁজে বার করতে পারবেন যার চরিত্রটা আমার নবী কোন বিবির চরিত্রের মতো হবে না গোনা যাদের ব্যাপারে আল্লাহ পবিত্রা ঘোষণা করে দিয়েছে নবী বিবিরা তারা পবিত্র তারা পবিত্র আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাদেরকে আহলে বাইত এর কে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুস্পষ্টভাবে তাদেরকে ইউ তাহিরুকুম তাতাহিরা বলে দিয়েছে ইননামা ইউরিদুল্লাহ লিইযহিমা আনকুম আর রিজসা আহাল বাইত ওয়া ইউতাহিরুকুম

তাদের মতো অত ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে আর দুটো নাই আর নবীর সাহাবারা যাদের থেকে ভালো চরিত্রের মানুষ আর পৃথিবীতে নাই যাদের ব্যাপারে নবী বলেছেন আসহাবি কান্নুজুম আমার এক একটি সাহাবা এক একটি সাহাবি আকাশের এক একটা নক্ষত্র সেই সাহাবাদেরকে এই ভালো চরিত্রের পুরুষদেরকে চরিত্রের নারীরা আমার নবীর বিবিরা তারা একটু পানি খাওয়াবে কথা বলবে। আল্লাহ এটাও পছন্দ করলেন না। বরং আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইয়া নেসা আন্না বিয়েজ লেস্তন্যাকা আহাদি মেনান নিসাজ ও নবী বিবিরা তোমরা পৃথিবীর অন্য কোন নারীদের মতো নজ। পৃথিবীর অন্য কোন নারীদের মতো নানি না। ইনি তই তুন্না ফালা তা হুদা আনা বিলকল যদি তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের কথাটা শব্দ নে বলো ফালাতা হুদা আনা বিলকল তোমাদের কথাটাকে শব্দ নে বলো তোমরা উত্তম কথা বলো তোমরা ওই সাহাবাদের সামনেও গিয়ে রং করে তামাশা করে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার নবী বিবিরা তাদের সঙ্গে তোমরা সংযমী ভাবে কথা বলো পর্দার আড়াল থেকে তাদের সঙ্গে কথা বলো কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম থাকতে পারে তাদের অন্তরের মধ্যে ব্যাধি কাদির ব্যাপারে বলছে সাহাবাদের ব্যাপারে তাদের অন্তকরণের মধ্যে কোন খারাপ উদ্রে ঘটে পারে তোমাদের দিকে চাই তাই তোমরা তাদের সামনে গিয়ে স্বাভাবিকভাবে কথাটাও বলতে পারবে না এটা নবী বিবিদেরকে আল্লাহ পাক জানালেন আজকে বলুন বলুন আজকে যে মেয়েটা স্টেজে গজল এ। আর সামনে যারা বসে আছে সামনে যারা দাঁড়িয়ে আছে যে যুবক গুলো তারা কি নবীর সাহাবাদের থেকে উত্তম চরিত্রের না 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 আল্লাহ নবীর সাহাবাদের ব্যাপারে বললেন তাদের অন্তরেও কিছু উদ্রেক হতে পারে খারাপ উদ্রেক আর আজকে যে যুবক গুলো আছে এদের অন্তরে তো খারাপ উদ্রেক হতেই পারে ও মুসলমানের ছেলেরা ও নজয়ান তরুণেরা তাই জানিয়ে দিলাম বাবা ওই শিল্পীদেরকে নিয়ে গজল গাইবেন না

আমার ভাইরা বাবাজিরা যারা রাস্তাঘাটে আছেন যারা রাস্তাঘাটে আছেন সকলকে বলছে আপনারা মাহফিলে চলে আছেন আর যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে অবাধে ঘোরাফেরা